এই যে দেখেন মা, এই বক্স কিনছো না মা? ওই জিরো কলের তোমার এই যে ওষুধের বক্স, এটা তো এগুলো কিনছো নতুন না মশলা এগুলা? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটা দিন শুরু হলো মায়ের সাথে, খুব ভাল লাগে। মানে ইচ্ছা আপনার কেউ নাই? হ্যাঁ, তো মা রুটি কিন্তু বানাইতেছে, এদিকে মা রুটি বানাইতেছে আর ওইদিকে অলরেডি ছেঁকা হইতেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ছে। তাবিয়া, এই যে দুইটা দেখতেছেন না, এখানে তাবিয়া বানাইতেছিল, এটাতে তাবিয়া বাইরে গরু দেখতে গেছে। হ্যাঁ, মা রুটি বানানো, মা এখানে রুটি বানায় বানায় রাখতেছে, আর তাবিয়া ছিল, আর এখানে এই জায়গায় রুটি ছেঁকতেছে হলো আমাদের তিশা আপা। কি মেয়ে, ভাজি আলু আর করলা? ও, পটল আর আলু না, তুমি তো কইলা, আমি শুনলাম, আমি কইছি ও না পটল আর আলু। কি তুমি রুটি ফুলাইতে পারো না? দেখি তিশা একটা রুটি ফুলানো দেখি আমরা। গ্যাসে কি হিট নাই নাকি? খালা হলো শিখা শিখা দিচ্ছে। এই যে, এই যে ফুলতেছে, আরেকটু হবে তো, এই যে কাঁচা হয়ে গেছে দেখেন, কত ফুলে গেছে রুটি। ঠিকই তো আছে, ওকে। এই রুটিটা খাইতে খুব মজা হবে তোমার, হলো ফুলানা আমার এই জায়গায় ই হয়েছে। মাছকে বলে মাছ দেখাওয়া হবে, মা রাত্রে কইলো না যে হলো ইয়ে মাছ বাসি তরকারি দিয়ে, তারপর ডিম ভাজি, কেন ডিম নষ্ট হচ্ছে না? আমার বোন হলো এ করবে, এই কালো জাম দিয়ে রুটি খাবে। ডিম মিশে খে, ডিমটা অপচয় হলো না? বলে নাই কে, ধাক্কা পাঠাইছে যে এখন মিষ্টি এনে ভাই আমারে। ও আচ্ছা, কালো জাম দিয়ে রুটি খাইতে মন চাইতেছে, ভাবলাম একটা মাত্র বোন কালো জাম দিয়ে, আমি আবার জাম মনে করেছিলাম, কালো জাম দিয়ে রুটি খাই কেমনে, কালো জাম দিয়ে এই মিষ্টি দিয়ে, আমি তো জানি জাম দিয়ে রুটি খাবে কেমনে। মা পাশেই আছে, আমার মার সাথে দেখাই লাগবে, এটা মিষ্টি খাতে পারে না। আমি খালি শোনা, আমি ধর আমার ছোট ছিলাম, বা বিয়ের পরে তোমার দরকার পরে আমার আব্বা যখন ঈশ্বর দিয়ে যাইতো আড়তে, তাবিয়া হলো ই করতেছে আপনার, এই এটা কোষ বলি আমরা আসলে, হ্যাঁ, জামার ভিতরে খেলনা ঢুকায় ঢুকায় সে এখানে নিয়ে আসতেছে। মা, এটা তোমার খেলনা? তাবিয়া, এই যে বুড়ি আবার যাইতেছে, খেলনা পাতি খেলনা না, এটা কি নান্না বান্না খেলনা? আম্মু, নান্না বান্না খেলনা? ও, তোমার নান্না বান্না খেলনা এটা? বাবা বাবা, রে খুশি
পাকনি কেমন ও মাই গড রান্না শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে রান্না আরো আগে শুরু হয়েছে ওরে আলা মাছ কয় রকমের এই শুধু ভাজি ট্যাংরা মাছ আলু দিয়ে আর এটা কি ভুনা করবা ছোট মাছ খেতে পারে না ও তানো তো মাছও খায় না তারপর তোষানো খায় না এখানে আরও অবশ্য এই যে ট্যাংরা মাছ আসছে তারপরে যা আলু এতগুলো আমি খেতে পারবো সবারই কাম হ্যাঁ তেলের একটা ডিব্বা শেষ ওরে আল্লাহ গরম ডাউল হ্যাঁ অনেক গরম দেখো না ডাউল অনেক গরম ভাত রান্না হয়ে গেছে মনে হয় সব গরম সব আগুন দিয়ে রান্না করছে না পানি তো লাগে রান্নাতে কি আর পানি ছাড়া হয় রান্না তো পানি ছাড়া হয় না ওই যে একটা আস্তে আস্তে গন্ধ করে বুঝলা রান্না ওই ভাবলাম এক হাতে দুই চুলা তোষান কলা খাও মা নাতির সাথে দুষ্টামি করতেছে কলা ছোট কলা খাও তুমি মামা হ্যাঁ খাও দেন কেমনে কলার রস উঠতেছে বেনানা খাও তো এই যে আপনাদের সামনেই একটা তরকারি রান্না হয়ে গেল অলরেডি ভুনা আর অত্যাধিক গরম রান্নাঘরে যারা রান্না করতেছে তাদের জন্য সমবেদনা যে এত গরমে রান্না করাটা আসলে অনেক কষ্টের আমরা যারা পুরুষরা আছি তারা শুধু রেডি খাবার খাই সাবধান তোমার তো আবার হাত পুড়ে যায় আর সে মার ঐতিহ্য ভাই করায় মা এই করায় চেঞ্জ করবে না এই করায় অনেক এই করায় অনেক বড় করতে হ্যাঁ না রান্না রান্না করে ফেলো এই মাছ ভাজা খাওয়ার দরকার নেই রান্না করে ফেলো ওকে আল্লাহ হাফেজ এখান থেকে দুপুরে রান্না বান্না শেষ রান্না শেষে এই মা আগে মশলা করে রাখতেছে পেঁয়াজ তারপর এটা হলো আদা এই যে রসুন তোমার এই যে নতুন মেশিন ব্লেন্ডারের বেশি হয়ে গেল নাকি আনে দেবো এনো মশলা মনে হয় বেশি হয়ে গেছে মা না এই যে দেখেন মা এই বক্স কিনছো না মা ওই জিরো কলের তোমার এই যে ওষুধের বক্স এটা তো এগুলো কিনছো নতুন না মশলার এগুলা দেখি না এই যে এই যে নিশি নিয়ে আসছে এবার নাকি না আগেই আগেই নিয়ে আসছিল না মা রেডি করে রাখতেছে কালকে তো লাগবে কালকে তো আর এগুলো করা সম্ভব না কালকে তো অনেক কাজ তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর আজকেও অনেক দেশে ঈদ হইতেছে তাদেরকেও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক
একদম কিন্তু মানে এটা ছোট আর হালকা মনে হইতেছে, কিন্তু ও মানে মশলার জন্য এটা পারফেক্ট মেশিনটা, কত সুন্দরভাবে তো মিহি হয়ে গেছে। আরই করবা একদমই হবে না? তা আমার কাছে মনে হইতেছে কেন যেন এটা খুবই, ও এটা স্টিলের, এটা প্লাস্টিকের। এখন ই করতে সন্ধ্যার পরে করতে হবে, বসে বসে কত অনেক সময় লাগবে তো, অনেক মশলা, অনেকগুলো মশলা, কত আদা রয়ে গেছে। পরেও লাগবে তাই না? তো আপনারা জানেন মার প্রত্যেকটা কাজে কিন্তু এভাবে গোছানো এবং সুন্দর করে করে রাখে, যে আর কোনো কাজ মা ফ্লাই রাখে না। সবচেয়ে বড় জিনিস যে মা একটা কাজ আছে না, যে যখন দরকার ঠিক তার আগে করে রাখে, আর আমরা আছে অনেক সময় দেখা যাচ্ছে যে যখন প্রয়োজন হয় তখনই শুরু করি, কিন্তু মা সেটা কখনোই করে না। আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি বুদ্ধি হওয়ার পর থেকে, এটা আপনারাও জানেন যে মা খুব গোছানো মানুষ। আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন এভাবে সুস্থ থাকে আর আমাদের মা যেন আরও 100 বছর বাঁচে। পৃথিবীর প্রত্যেকটা মায়ের যেন এরকম সুস্থ থাকে এবং হাজার হাজার বছর বাঁচে তার সন্তানদের কাছে। একজন দেখেন বুড়ি, এ বুড়ি এখানে হলো, কি খাচ্ছ এটা? মেরিন্ডা, মেরিন্ডা তোমার অনেক প্রিয় মেরিন্ডা। কি অভিনয় করে, এই যে সে বসছে কিভাবে দেখেন। এখানে বসে বসে খাইতেছে, খাও খাও, অনেক সুন্দর। আচ্ছা তুমি খাও, দেখবা আমি কেমনে খাই, দেখি কেমনে খাও তুমি। মাশাল্লাহ দেখছেন তাবিয়া কেমনে খায়। এইভাবে মেরিন্ডা খাইতে হয় না, একটু করে খাই আবার আটকে থিতে হয়। বুড়ি দেখেন একটু করে খায় এভাবে আটকে থিতে হয় না বুড়ি। সে আটকায় তো জানে এখন বোতল। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। ওরে বাবা মুসে কেমন, দেখো দেখো দেখে নামো তো, সমস্যা নাই, তুমি নামো নামো। জামাই পড়ছে, আল্লাহ রে জামাই পড়ছে বুড়ি, নামো দেখি পারো কিনা নামতে, পারো দেখি। আরে বাবা, তো ওইখানে আমি ভাবছিলাম রেসিপিটা আসছে, কারণ এর আগে হয়েছিল কি আমি একটা স্টিলের ব্যান্ড কিনছিলাম। ওরে আল্লাহ, তারা কি করছে, তারা কি করছে, এমে দাও তা বিয়ে গান গাইতেছে। হিরাম হিরাম কি কি ব্যস্ত আছেন চাচা? হলুদ মরিচের গুঁড়া কি মা? তুমি নিবা হলুদের গুঁড়া নিবা, নিয়ে কি রান্না করবা? ওই জ্বর থেকে না একটু মরিচ লাগাই আসো, যাও।